नमस्कार বন্ধুগণ, আজ আগস্ট মাসের 9 তারিখ হয়ে গেল, কিন্তু এখনো অনেকেই এই আগস্ট মাসে লক্ষীর ভান্ডারে টাকা পায়নি। কারণ এই আগস্ট মাসে বন্ধ হয়ে গেল লক্ষীর ভান্ডারে টাকা। শুধু এই নয়, লক্ষীর ভান্ডারে টাকা নিয়ে রয়েছে আরো একটি খারাপ খবর। আপনারা যারা এতদিন টাকা পেয়ে এসেছেন, তাদের আজ পর্যন্ত দেওয়া সব টাকা ব্যাংক অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া শুরু হয়ে গেছে। তাই বন্ধুরা, আপনি যদি জানতে চান যে কাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কাটতে শুরু হচ্ছে, কাদের টাকা ফেরত নিয়ে নেওয়া হবে এবং লক্ষীর ভান্ডারে টাকা দেওয়া বন্ধ হলো কিনা, জানতে চাইলে ভিডিওটিকে একটুকু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কারণ মনে রাখবেন, ভিডিওটিকে স্কিপ করলে ভিডিওটি বুঝতে কিন্তু আপনারই অসুবিধা হবে। আর হ্যাঁ, যদি আপনি আমাদের এই বাংলার বন্ধু নামক ইউটিউব চ্যানেলটিতে নতুন এসে থাকেন, তাহলে আগামী দিনেও লক্ষীর ভান্ডার এবং রাজ্যের অন্যান্য সকল প্রকল্প সম্বন্ধে নতুন নতুন আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো চলুন এবার ভিডিওটিকে শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বলা হয়েছে লক্ষীর ভান্ডারে টাকা দেওয়া হলো বন্ধ, ব্যাংক থেকে কেটে নেওয়া শুরু হলো লক্ষীর ভান্ডারে আজ পর্যন্ত দেওয়া সমস্ত টাকা। তবে কেন, জানুন বিস্তারিত। তো চলুন দেখে নেওয়া যাক যে এখানে বিস্তারিতভাবে আসলে কি বলা হয়েছে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন ভাইরাল খবর নামক একটি পত্রিকাতে বলা হয়েছে, আগস্ট মাসের প্রায় এক সপ্তাহ পেরিয়ে গেল, তবুও রাজ্যের প্রায় বহু মহিলাদের দেওয়া হয়নি লক্ষীর ভাণ্ডারের টাকা। তবে কি বন্ধ হয়ে গেল লক্ষীর ভাণ্ডারে টাকা দেওয়া? হ্যাঁ, এমনই গুজব ছড়িয়েছে গোটা রাজ্যে। তবে লক্ষীর ভাণ্ডারে টাকা দেওয়া বন্ধ হয়েছে কথাটি যতটাই মিথ্যে, অপরদিকে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষীর ভাণ্ডারে আজ পর্যন্ত দেওয়া 11টি কিস্তির টাকা ফেরত নেওয়ার কথাটি ততটাই সত্যি। গত বেশ কয়েকটি মিটিংয়ে কর্তৃপক্ষের তরফ থেকে বলতে শোনা গেছে লক্ষীর ভাণ্ডারের টাকা ফেরত নিয়ে নেওয়ার কথা। তবে কি সকলের টাকা ফেরত নিয়ে নেওয়া হবে? উত্তর হচ্ছে না, সকলের টাকা ফেরত নেওয়া হবে না। তবে যারা ভুল কাগজ দেখিয়ে বা ভুল কাস্ট সার্টিফিকেট জমা দিয়ে এতদিন জালিয়াতি করে সমস্ত টাকা আত্মসাৎ করেছে, তাদের ব্যাংক অ্যাকাউন্ট থেকেই সমস্ত টাকা সরকার ফেরত নিয়ে নেবে বলে জানা গিয়েছে। তবে যারা সঠিক কাগজ দিয়ে প্রতি মাসে টাকা পেয়েছে, তারা এ মাসেও ঠিক টাকা পেয়ে যাবে। রাজ্যের সবথেকে জনপ্রিয় এই প্রকল্প, তাই এই প্রকল্পের টাকা দেওয়া বন্ধ হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। গত বছরের সেপ্টেম্বর মাস থেকে যেমন এই প্রকল্প থেকে রাজ্যের জেনারেল ক্যাটাগরির মহিলাদের 500 টাকা এবং এসসি এসটি ক্যাটাগরির মহিলাদের 1000 টাকা করে দেওয়া হচ্ছে, তেমনি এ মাসেও নতুন ও পুরনো সকল সুবিধাভোগী মহিলাদের টাকা দিয়ে দেওয়া হবে। তো ব্যাস, লক্ষীর ভাণ্ডারে টাকা দেওয়া নিয়ে এই একটি আপডেট ছিল। আশা করি আপনি পুরো বিষয়টি বুঝতে পেরেছেন যে লক্ষীর ভাণ্ডারে টাকা দেওয়ার বন্ধ হচ্ছে, এ কথাটি পুরোপুরি মিথ্যে, এ কথাটি কিন্তু একদম সত্যি নয়। তবে এই যে ব্যাংক অ্যাকাউন্ট থেকে লক্ষীর ভাণ্ডারে টাকা কাটা শুরু হচ্ছে বা শুরু হবে, এ কথাটি কিন্তু অনেকটাই সত্যি, এমনটাই কিন্তু অনেকগুলো মিটিংয়ে বলা হয়েছে কর্তৃপক্ষের তরফ থেকে। ব্যাস, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। আশা করি ভিডিওটি আপনি বুঝতে পেরেছেন এবং ভিডিওটি আপনার ভালো লেগেছে। ভিডিওটি আপনার ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। কারণ আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটিকে প্রতিনিয়ত লক্ষীর ভাণ্ডার এবং রাজ্য ও দেশের অন্যান্য সকল প্রকল্প সম্বন্ধে নতুন নতুন আপডেটেড ভিডিও এই চ্যানেলটিতে আপলোড করে থাকি। দেখা হচ্ছে এমনই কোনো নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য ভালো থাকুন এবং সুস্থ থাকুন।